ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনার পর এর সমালোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত তথ্য প্রবাহের সুযোগ নিয়ে ব্যাপক তুলাধনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে। প্রশ্ন উঠেছে যে শুধু একটিমাত্র ঘটনা দিয়ে কি যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক একটি দেশকে মূল্যায়ন করে ফেলা সম্ভব? একটি ঘটনা দিয়েই কি বলা যায় যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের 12টা বেজে গেছে? বিশ্বজুড়ে অন্যান্য যেসব দেশ গণতন্ত্রের জন্য ব্যাপকভাবে আলোচিত, যেমন যুক্তরাজ্য, যেমন ভারত, যেমন যুক্তরাষ্ট্র, এইসব দেশগুলোর গণতন্ত্র এখন কেমন আছে? এই গণতন্ত্র কি গৌরব করার গণতন্ত্র, নাকি এই গণতন্ত্র ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে গল্প বলার মতোই গণতন্ত্রে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সে প্রশ্ন আছে বিশ্লেষকদের অনেকের মনে। আজ আমরা SSRM গণতন্ত্রে আলোচনা করতে বসেছি গণতন্ত্র দেশে বিদেশে এই বিষয় নিয়ে। আমি আরওয়ার সাদি, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার অতিথি জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আমার সঙ্গে রয়েছেন জনাব আবুল হাসান চৌধুরী, তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ এমপি এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন দুজন। আমার সঙ্গে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আছেন জনাব আবুল হাসান চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে দিয়েই। এই যে আমেরিকাতে একটি ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার তুলোধনা হচ্ছে, এই ঘটনাই কি প্রমাণ করে যে আমেরিকাতে আসলে গণতন্ত্র নেই, নাকি এর আরও অন্য কোনো ব্যাখ্যা, অন্য কোনো পারসেপশন আছে? জি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। দুঃখিত, আমি তার সঙ্গে যুক্ত হতে পারছি না। জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছেই এই প্রশ্ন নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে যা মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে আমরা সবাই জানি, এবং বিশেষ করে নির্বাচন উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘটনা, সেটাকে বিশৃঙ্খলা বলবো, ষড়যন্ত্র বলবো, হজবরলও বলবো, আমার মনে হয় কোনো শব্দই সঠিকভাবে আজকে যা বিদ্যমান, যেটা বর্তমান অবস্থা চলছে, সেটার আপনার চিত্র পুরোপুরিভাবে তুলে ধরতে পারবে। দেখুন, আমরা সকলেই জানি কি ঘটছে। একদিকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সেই দেশের রাষ্ট্রপতি, উস্কানিমূলক, ইনসাইটমেন্ট এবং সিডিশন শব্দটা তার ব্যাপারে ব্যবহার করা হয়েছে। তিনি বলছেন তোমরা এগিয়ে যাও, ক্যাপিটালকে অ্যাটাক করো, এবং সেখানে আমরা যে হিংস্র ভয়ঙ্কর চিত্র দেখেছি। আবার তিনি আজকে বলছেন যে যদিও এই নির্বাচন সঠিক হয় নাই, যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন তাদের অবশ্যই আইনের সম্মুখীন করা হবে। তো একজন বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্রে খুব ভালো বলেছেন যে ট্রাম্প নিজের সমর্থকদেরকে নিজেই আবার বাসের চাকার নিচে ফেলে দিয়েছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে, এটা নিয়ে বোধহয় আজকে শুধু নয়, দীর্ঘদিন ধরে আলোচনা পর্যালোচনা হবে। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমার খুব কৌতূহল হয় যে তারা যখন আমাদের গণতন্ত্রের সবক দিতে আসেন, আমার মনে হয়, আশা করি এই রকম ঘটনার পরে তারা মাথা তুলে কোনোদিন আমাদেরকে বলতে আসবেন না। কারণ আল্লাহর অশেষ মেহেরবানি, এইরকম একটা প্যান্ডেমিকের ভিতরেও, যেখানে এই একটু আগে শুনলাম সেনেটর ওয়ারেন বলছেন যে 3.5 লাখ লোক তাদের আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে প্যান্ডেমিকের কারণে মৃত্যুবরণ করতে হয়েছে। সেখানে তথাকথিত বাংলাদেশ, আমরা আল্লাহর রহমতে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দক্ষ নেতৃত্বে যে সমস্ত কথাবার্তা আমরা মার্চ, এপ্রিল, মেতে শুনেছিলাম, আবার আলহামদুলিল্লাহ সেই তুলনায় কোনো কিছুই হয় নাই। এবং কোন দেশ কি, চীনের মতো দেশ মাত্র 1% প্রবৃদ্ধির হার বাড়িয়েছে, আমাদের এখানে প্রবৃদ্ধির হার প্রায় 6। আমাদের এখানে বিনিয়োগের দিকে মানুষ আবার ঝুঁকে পড়ছে। এই যে গণতান্ত্রিক কাঠামোর ভিতরে দেখেন, কোনো ডেমোক্রেসি পারফেক্ট না। ডেমোক্রেসি কেন, কোনো ফর্মের ক্রেসি কোনোদিন একেবারে পারফেক্ট নয়। কিন্তু এর মধ্যে আমরা যেটা করতে পেরেছি, আর উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিজেদেরকে এত গর্ব করে, সেখানে যে একেবারে চূড়ান্ত ঘটনা হয়েছে, আমি আশা করব যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অথবা সেই দেশের ফরেন সেক্রেটারি, যেটা অতীতে হয়েছে সেটা আমি বিশেষভাবে যেতে যাচ্ছি না, আমাদেরকে কোনো ব্যাপারে दीक्षा दीते आसबेन एटा आशा करी आसबेन ना एबं देखा जाक कोन दिके जाय कारण एकटा एकटा बिराट शक्तिशाली आपनार ककास मार्किन যুক্তরাষ্ট্র किन्तु बोलছেন যে তারা এই প্রেসিডেন্টের বিচার হওয়া উচিত কারণ এটা সিটিশনের এখানে আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যাকে আমি মানিক ভাই বলে জানি যিনি আপনারা জানেন ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনশন করেছিলেন যাদের নেতৃত্বে আমরা লন্ডনের রাস্তায় হেঁটেছি তিনি বিচারপতি তিনি এই ব্যাপারে বলতে পারবেন কিন্তু যে ব্যাপার তিনি ইনসাইটমেন্ট তো অবশ্যই করেছেন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আবার এখন তিনি শান্তির কথা বলছেন তো এটা দেখা যায় অবশ্যই প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন বলেছেন যে আমরা উই ওয়ান্ট টু টার্ন এ নিউ পেজ কিন্তু সেটা তিনি কতখানি করবেন একটা দক্ষ এবং নির্ভরশীল অ্যাটর্নি জেনারেল এটা খতিয়ে দেখবেন বলে বলা হচ্ছে দেখা যাক কোন দিকে এগিয়ে যায় जी जनाब বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই ঘটনায় কি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সেই দেশ যে দেশের এক সময়কার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে গণতন্ত্র কখনো এই ধরনের থেকে বিলিয়ে যাবেন না কিন্তু আজকে আমরা ঠিক তার উল্টোটাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি যুক্তরাজ্যকে বা ব্রিটেনকে গণতন্ত্রের জন্মভূমি বলে থাকি তাহলে বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দ্বিতীয় জন্মভূমি গণতন্ত্রে যেখানে একটি যুদ্ধ নিয়ে শেষ পর্যন্ত প্যারিস চুক্তির মাধ্যমে ১৭৮৪ সনে দেশটি স্বাধীন হয়েছিল এবং ফাউন্ডিং ফাদার্স যারা আমেরিকার পিতা ছিলেন আর কি আমেরিকার যুদ্ধের আমেরিকার সৃষ্টির যারা ফাউন্ডিং ফাদার্স ছিলেন তাদের কিন্তু উদ্দেশ্য ছিল এবং তাদের ধারণা ছিল তাদের স্বপ্ন ছিল যে এটি হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে গণতন্ত্র সারা জীবন যতদিন পৃথিবী সেই উদ্দেশ্যে কিন্তু আব্রাহাম লিঙ্কন সাহেব এই কথাটি বলেছিলেন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে আব্রাহাম লিঙ্কন সাহেবকে সেই কথা কিন্তু সত্যি সত্যি হুমকির পরিবর্তন করে দিতে পারে উদাহরণস্বরূপ জাপানে একটি অ্যাটমবোমা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল জাপান সুতরাং একটি ঘটনা আজ গতকাল যে ঘটনা প্রেসিডেন্ট আমি বলতে পারছি তো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের হুমকি जी আমরা একটু যান্ত্রিক ত্রুটিতে পড়েছি জনাব আবুল এটি যে ঘটনা ঘটেছে পার্লামেন্ট ভবনে স্পিকারকে প্রহার করতে চারজন ব্যক্তিকে যান্ত্রিক ত্রুটি হচ্ছে জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে ভালো করে শুনতে পারছি না জনাব আবুল হাসান চৌধুরী এই ঘটনার যেই সমালোচনা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশে শুধু বাংলাদেশে নয় অন্যান্য দেশেও হচ্ছে যে নাগরিকরা এই সমালোচনা করছেন তারা কি তাদের দেশের বিদ্যমান পরিস্থিতির আলোকে এই সমালোচনাগুলো না করে তাদের এই যে নিজস্ব মতামত দিচ্ছেন সেগুলো আসলে কতটা গ্রহণযোগ্য শোনেন এটার একটা দিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার অন্য একটা দিক হচ্ছে কোনো দেশই অন্য দেশের সাথে বিচ্ছিন্ন নয় যেটা বলা হয় একটা বিশ্বায়নের পৃথিবী এটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড সেখানে যে কথাটা আমরা বললাম আমার আবারও বলি অত্যন্ত শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আমাদের প্রিয় মানিক ভাই যেটা বলেছেন যে ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কনের কথা উনি যথার্থভাবে স্মরণ করেছেন সেই কথার থেকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্রটা দেখেন আর আমরা ইনশাল্লাহ ২ দিনের ভিতরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করব মানিক ভাইয়ের মতো আমারও সৌভাগ্য হয়েছিল লন্ডনে ক্ল্যারিজের সামনে থাকার সেই দিন সেইখান থেকে আজ আমরা সংগঠিত করেছি কিভাবে নিজেদের এবং সামাজিক মূল্যায়ন সামাজিক আপনার শৃঙ্খলাবোধ এবং সমস্তগুলো যেটাকে বলা হয় সোশ্যাল ইন্ডিকেটরস এমডিজি এসটিজি, এটার কারণ আমি বলছি যে এই যে তাদের একটা একমাত্র দেশ পৃথিবীতে যেটা অন্য দেশের উপর বোমা ফেলেছে, দ্যাট ইজ মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা সবাই কিসিঞ্জার নিক্সনের জঘন্য রূপ দেখেছি ৭১, যদিও একই সাথে না বলে অন্যায় হবে যে কংগ্রেসের একটা বিরাট অংশ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা বাংলাদেশকে সমর্থন করেছিলেন, কারণ বঙ্গবন্ধুর যে কথাটা আগে আলোচনা ভীষণটা এমনই সার্বজনীন, এমনই ইউনিভার্সাল, এমনই হিউম্যানিস্ট ছিল যে আমরা একটা বিশাল সমর্থন পেয়েছিলাম। আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আমি কি এই প্রশ্ন করতে পারি না যে যারা কালকে ক্যাপিটাল আক্রমণ করেছেন তাদের মধ্যে যদি কৃষ্ণাঙ্গদের সংখ্যা বেশি থাকতো তাহলে পুলিশের ভূমিকা কি হতো? এটা কি হতে পারে যে পুলিশকে দেখছি যে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে তারা ভিতরে চলে যাচ্ছে? ৪ জন নিহত হয়েছেন, তাদের জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু যে মার্কিন পুলিশ ওই ক্যাপিটলের কাছে আসলে টিয়ার গ্যাস দিয়ে কাদার অন্যরকম আপনাদের যে কি বলে ওয়াটার ক্যানন দিয়ে ছত্রভঙ্গ করে দেয়, কিভাবে এটা সম্ভব হলো? তাহলে কি হোয়াইট সুপ্রিমেসিস্টের এক আমেরিকা আর অন্য আমেরিকা অন্যদের জন্য? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই অনেকের মনে উঠে। জি, জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওখানে তারা একটি স্লোগান ব্যবহার করেছে যে এটা আমাদের 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 আমেরিকা। তাহলে এই যে বলা যে যেটি হোয়াইট সাদাদের প্রাধান্য যে কথা বলছেন জনাব আবুল হাসান চৌধুরী, বিশ্বের অন্যান্য দেশেও তো এই বিষয়ে বলা হয়। অনেকে বলেন যে কোনো দেশে যে এখানে ধর্মের ভিত্তিতে এই ধর্মের লোকের প্রাধান্য বেশি, এটি আমাদের দেশ। এই বিভাজনগুলো কি তাহলে যেগুলো তৃতীয় বিশ্বে দেখা যেত, দরিদ্র দেশগুলোতে দেখা যেত, সেই বিভাজনগুলো কি এখন তাহলে আমেরিকার মতো দেশে শুরু হলো? দেখুন, আমেরিকা কিন্তু এই যে হোয়াইট সুপ্রিমেসির যে ওদের যে নীতি, সেটা কিন্তু শুরুর থেকে চলে আসছে, যার জন্য অবশেষে সেই মহান আমেরিকান আব্রাহাম লিঙ্কন সাহেব দেশে একটি সিভিল ওয়ারের সম্মুখীন হয়েছিলেন স্লেভদের, অর্থাৎ কালো কৃতদাসদের মুক্ত করার জন্য। এবং সেই যে ধারা, সেই ধারাবাহিকতা, যদিও কৃষ্ণাঙ্গ স্লেভদের উনি মুক্ত করতে পেরেছেন, আজ স্লেভারিটা ওই অর্থে নেই, কিন্তু হোয়াইট সুপ্রিমেসির যে ধারণা সেটা কিন্তু এখনো চলছে। আমরা প্রায়ই দেখি যে সাদা পুলিশ কালোদের গুলি করে মেরে ফেলছে। তো এই যে হোয়াইট সুপ্রিমেসি, এটা কিন্তু অরিজিনালি নাৎসিদেরই ফর্মুলা, সেই জার্মানি থেকে, এটা হিটলারের একটি ফর্মুলা যে সাদারা পৃথিবীর সর্বোচ্চ জাতি এবং তারা এই পৃথিবী শাসন করার একমাত্র অধিকার তাদেরই রয়েছে। তো এই যে যে কথাটি কায়সার আবুল হাসান চৌধুরী সাহেব কায়সার যে কথাটি বলল যে এটি আমেরিকার ব্যাপার, কিন্তু তার নিজস্ব ব্যাপার বলা যায় না, দুটি কারণে। এক, কায়সারি বলেছে আজ গ্লোবালাইজেশনের যে থিওরি, তাতে সব দেশের একত্রে কাজ করার কিন্তু একটা প্রবণতা দেখা দিয়েছে এবং সেটা কিন্তু অপরিহার্য, নাম্বার 1। দ্বিতীয়ত, আমেরিকা আর্থিক অর্থে এবং শক্তির অর্থে কিন্তু একটা বিরাট শক্তি, তাই না? বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এখন ওয়ান পোলার সিস্টেম চালু রয়েছে। আগে তো সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একটি প্রতিদ্বন্দ্বী শক্তি, কিন্তু সেই শক্তি এখন আর নাই, না থাকাতে আমেরিকাই এখন বিশ্বের একমাত্র মহাশক্তি। তো সেই অর্থে আমেরিকায় কি ঘটতে যাচ্ছে, আমেরিকায় কি ঘটছে, সেটা কিন্তু সারা বিশ্বেরই আপনার চিন্তার বিষয়, যার জন্য সারা বিশ্ব থেকে এর প্রতি আমেরিকা তো প্রতিক্রিয়া হয়েছেই। আমেরিকার রাজনীতিবিদ, এমনকি তার রিপাবলিকান দলের সদস্যরা এই ঘৃণ্য কাজের সমালোচনা করেছেন। সমালোচনা কিন্তু এসছে সমস্ত পৃথিবী থেকে, এমনকি আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদী সাহেবও কিন্তু সমালোচনা করেছেন। সমালোচনা এসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, দূরপ্রাচ্যের দেশগুলো থেকে, সারা পৃথিবীতে, কারণ আমেরিকায় কি ঘটছে এটা নিয়ে সবাই কনসার্ন, সবাই শঙ্কিত। এখন বিশেষ করে যদি আমেরিকায় গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায়, সেটার প্রভাব কিন্তু সারা পৃথিবীতে পড়তে বাধ্য। এবং যে কথা আমি কায়সারকে আবার রিপিট করে বলতে চাচ্ছি যে তাদের যে আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি, তার সে তুলনায় আমাদের গণতন্ত্র অনেক বেশি স্টেবল, আমরা অনেক বেশি কিন্তু। এবং সারা পৃথিবীতে কাল যে ঘটনাটি ঘটলো মার্কিন পার্লামেন্টে, ক্যাপিটল হিলে, সেটি কিন্তু সারা তৃতীয় বিশ্বের আর কোথাও ঘটেনি। আপনার পার্লামেন্টে দ্বন্দ্ব হয়েছে, এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টেও দ্বন্দ্ব হয়েছে আইআরএ কে নিয়ে। আইআরএর বার্নার্ড ডেভলিন একসময় গন্ডগোল মানে একসময় পার্লামেন্টে উত্তেজিত হয়ে গিয়েছিলেন। কিন্তু ঠিক এই ধরনের স্পিকারকে আপনার স্পিকারের গায়ে হাত তোলা, চারজন মানুষকে খুন করে ফেলা এবং আরো অন্যান্য কাজগুলো, এগুলোর নজির কিন্তু সারা তৃতীয় বিশ্বে তো সারা বিশ্বেই নেই, এমনকি তৃতীয় বিশ্বে নেই। যাদেরকে বলা হয় যে যেখানে গণতন্ত্র স্টেবল না, সেই আনস্টেবল গণতন্ত্র দেশে কিন্তু এই ধরনের নজির নাই। আমি সেই অর্থে বলতে চাই যে এতদিন বলা হতো ডোনাল্ড ট্রাম্প একজন উন্মাদ, গতকাল তিনি প্রমাণ করলেন যে তিনি শুধু উন্মাদই নয়, উনি বিশ্ব উন্মাদ বলে তাকে যদি কেউ অবহিত করে সেটা ভুল করা হবে না। ক্ষমতার প্রতি মানুষের একটা লোভ কিন্তু থাকে, কিন্তু এইভাবে আউট অফ দি ওয়ে যে গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরার যে প্রবণতা, এটি কিন্তু আমেরিকাও এর আগে কখনো ঘটেনি এবং অন্যান্য দেশেও কিন্তু গণতান্ত্রিক দেশে আপনার দেশে অন্য ব্যাপার, কিন্তু গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। আমেরিকায় কিন্তু আগেও নির্বাচন হয়েছে, একটি দল জিতেছে, একজন জিতেছে, একজন হেরেছে। এমনকি নিক্সন, যে অত্যন্ত কলঙ্কিত একজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকায়, যিনি বাধ্য হয়েছেন ক্ষমতা থেকে সরে যেতে ওয়াটার গেট কেলেঙ্কারি পরে, সেও কিন্তু এই ধরনের উন্মাদনা দেখায়নি। ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই ধরনের যে একটি অগণতান্ত্রিক পন্থা, সেটি দেখায়নি। এখন আমরা আশা করছি যে তাকে তো যেতেই হবে, নিশ্চিতভাবে তাকে যেতে হবে। যাওয়ার পরে তার বিরুদ্ধে যেসব অন্যায় অঘটন সে ঘটালো কাল পরশু, তার জন্য তার বিচার হওয়া উচিত এবং সারা বিশ্বই কিন্তু মনে করছে যে তার বিচার হবে। এখন নতুন অ্যাটর্নি জেনারেল আসলে উনি সিদ্ধান্ত নেবেন, তবে আমার মনে হয় এবং এর মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব চেষ্টা করছেন যে উনি নিজে ক্ষমা, কারণ সব দেশের রাষ্ট্রপ্রধানের একটা ক্ষমা করার ক্ষমতা থাকে, কিন্তু ওনারও সেই ক্ষমতা রয়েছে। এখন উনি তদন্ত করে দেখছেন যে এই ক্ষমতা দিয়ে উনি নিজেকে পারেন কিনা, কিন্তু আমার মনে হয় সেটি খুব ডিফিকাল্ট হবে। কারণ তার রিপাবলিকান দলের যারা পার্লামেন্ট সদস্য রয়েছেন, কংগ্রেসের সদস্য, সেনেটের সদস্য, তারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য, সেনেটের সদস্য, তারাও কিন্তু ট্রাম্পের উপরে ভীষণ খেপে গেছেন। প্রাক্তন আপনার রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সহ অনেকেই, আর ডেমোক্রেটরা তো খেপেছেনই, ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এক কথায় বলতে গেলে যারা একসময় ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিল, ট্রাম্পের অত্যন্ত অনুগত মানুষ ছিল দলীয়ভাবে, তারাও কিন্তু আজ ট্রাম্পের এই উন্মাদনার অস্থির হয়ে গেছে। তারাও চাচ্ছে এবং একটা দাবি উঠেছে ট্রাম্পকে কত তাড়াতাড়ি ক্ষমতা থেকে সরিয়ে ফেলা যায়। সুতরাং আমরা আশা করতে পারি যে তার বিচার হবে এবং তার বিচারটা সারা পৃথিবীর জন্যই কিন্তু মঙ্গল বয়ে আনবে। জি, এই যে জনাব আবুল হাসান চৌধুরী, এই যে হোয়াইট সুপ্রিমেসি এবং আমাদের আমেরিকা কথা বলে এখন যে মতবাদের সৃষ্টি করা হচ্ছে, তা যারা অভিবাসী হিসেবে যারা পরে আমেরিকাতে গেছেন বা নতুন অভিবাসী হয়েছেন, তাদের উপরে এর কি কোনো বিরূপ প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এখন এখানে দুইটা দিক দৃশ্যমান, যা সেটার থেকে মনে হচ্ছে যে বাইডেন সাহেব অবশ্যই ট্রাম্পের থেকে অনেক বেশি নমনীয়। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, আমাদের বাংলাদেশ থেকে অনেকে গেছেন, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে যেটাকে বলে এমবেডেড, ভিতরে ঢোকা আপনার যে হোয়াইট সুপ্রিমেসিস্ট মানসিকতা, সেইটা যে একটা বিরাটভাবে বিদ্যমান, সেটার তো একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে ট্রাম্প সাহেব কিন্তু আপনার প্রায় 48% ভোট পেয়েছেন, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। 70 মিলিয়ন লোক তার পক্ষে ভোট দিয়েছে এবং যারা কালকে এইরকম মানে চূড়ান্ত আইন শৃঙ্খলার বিরোধিতা করেছেন, ক্যাপিটাল আক্রমণ করেছেন, সোজা কথায় গুন্ডামি করেছেন, তাদের অনেকে কিন্তু বলেছেন যে এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের প্যাশন। তো এইভাবে তাদের মগজ ধোলাই করা হয়েছে এবং মাত্র 24 ঘন্টা আগে স্বয়ং সেটা কে করছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কমান্ডার স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে বলছেন তোমরা যাও তোমরা যে করো তোমাদের সাথে আমি আছি। আজকে আবার তিনি বোধহয়, কারণ একটার পর একটা ওনার ক্যাবিনেটের যারা সেক্রেটারি এডুকেশন, সেক্রেটারি গ্রিশাম, সেক্রেটারি তার যে ফরমার ই ছিল আপনার চিফ অফ স্টাফ, একটার পর একটা রিজাইন দেওয়া শুরু করেছে। এই ব্যাপারেও খুব সুন্দর নিউ ইয়র্কের যে গভর্নর কিউমো তিনি বলেছেন যে এখন রিজাইন দিলেও এদের পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই ট্রাম্পের নিজেকে নিজে পার্ডন করা, আমাদের দেশে একসময় যে একটা কালো জঘন্য আইন ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার বহির আপনার প্রতিরোধ করার জন্য যে ইনডেমনিটি অধ্যাদেশ, সেইটার কথাই আমার মনে হচ্ছে। তো সেই ইনডেমনিটি অধ্যাদেশও যেরকম টেকে নাই মানুষের জোয়ারের সামনে, ট্রাম্প সাহেব যদি নিজেকে নিজে অব্যাহতি দেন সেটা বলতে আরো তিনি আরেকটা বিরাট গর্হিত কাজ করবেন। অন্যদিকে আমি আবারও বলবো যে বাইডেন সাহেবের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের মতো একটা দেশ যেটা কারোর সব, বঙ্গবন্ধুর যেটা নীতি ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, আমরা সেভাবেই এগিয়ে যাব। আমাদেরকে এই ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইনস্টিটিউশন দিয়ে আমাদেরকে নাজেহাল করার অপচেষ্টা যেন তিনি মেতে না ওঠেন, এবং এই পদ্মা ব্রিজের মাধ্যমে আমরা খুব জোরালো ভাবে তাদেরকে শিক্ষা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ়তা দেখিয়েছেন যে যদি গণতান্ত্রিক কাঠামোতে আমরা নিজেদের পরিচালিত করতে পারি, নিজেদেরকে আমেরিকা নিজেদের যতই শক্তিধর মনে করুক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। তাই আপনি যে কথা বলছেন অভিবাসীদের কথা, আমাদের সাথে আমরা সম্পৃক্ত। আরেকটা জিনিস বলে আমি এখানে শেষ করব, পৃথিবীর সবচেয়ে বড় হুমকি এখন হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ থেকে ট্রাম্প সাহেব বেরিয়ে গিয়েছিলেন, কারণ তার পরিবেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আর কিছুই ছিল না। আশা করব সেই পরিবেশ ক্ষেত্রে যেখানে বাংলাদেশ একটা বিরাট ভূমিকা পালন করছে, কারণ আমরা আক্রান্ত আমাদের কোনো কারণে না, অন্যের কারণে আমরা আক্রান্ত, এবং সেই ভূমিকাটা যথার্থ মূল্যায়ন হবে। এবং তার সাথে সাথে ভুলবো না যে এই যে রোহিঙ্গাদেরকে যে খোলা মন নিয়ে বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কোন রকম বাধাবাধকতা হয় নাই, এ নিয়ে অনেক লম্বা চওড়া বক্তৃতা, যেটাকে বলে পন্টিফিকেশন হয়, বক্তৃতা হয়, কিন্তু আমরা কার্যত পদক্ষেপ নিয়েছি। এটাও নতুন মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে উপলব্ধি করবেন, এবং এই ব্যাপারে অবশ্যই মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের সমর্থন আমরা আগেও পেয়েছি, সেটাকে অব্যাহত না আরো গভীরতর হবে, এবং আমাদের সরকারের সাথে একটা সত্যিকার মেলবন্ধ, শক্তিশালী মেলবন্ধ স্থাপন হবে। আর যেটা বললাম, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এইরকম হীনমন্য কাজ আমি মনে করি এই দেশের নাগরিক হিসাবে তার বিচার হওয়া উচিত, কারণ এইরকম ঘটনা যেন আর না ঘটে, যেটা তাদের নিজেদের দেশের জন্য হুমকি, পৃথিবীকে একটা প্রশ্নের মধ্যে সামনে নিয়ে আসে, একটা আতঙ্কের সামনে নিয়ে আসে। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, গবেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব মোহাম্মদ আলী শিকদার। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা তার বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে থাকুন সবাই। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে এই আলোচনা শুরু করি। এবার দেশে দেশে গণতন্ত্র কেমন দেখছেন আপনি? আবার প্রশ্নটা একটু করেন, আমি একটু শব্দের জন্য শুনতে পারিনি। জি, আমরা আলোচনা করছি যে দেশে বিদেশে গণতন্ত্রের অবস্থা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘটনাগুলো ঘটে গেল তা নিয়ে। আপনার চোখে এখন বিশ্বে গণতন্ত্র কেমন আছে? দেখেন, বিশ্বের গণতন্ত্র এক এক জায়গায় এক এক রকম আছে। এটাকে ঢালাও ভাবে, একতরফা ভাবে একটা অভিধা দেওয়া যাবে না। কারণ হলো যে প্রত্যেক দেশেরই তাদের অভ্যন্তরীণ যে কম্পালশন আছে, যে পোলারাইজেশন আছে, মানুষের যে চিন্তা চেতনার যে মেরুকরণ রয়েছে, সেই সবকিছু কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে। সুতরাং এটা ঢালাওভাবে বিশ্বের গণতন্ত্রকে এক পাল্লায় মেপে ফেলা এটা কিন্তু ঠিক নয়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা ঘটছে সেটি সূত্রেই বোধহয় আজকে আলোচনাটা হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু সেটি অবশ্যই আমরা এখনো যদি বলি, যতই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা বিশ্বের 1 নম্বর দেশ। সেখানে রাজনীতিতে, সেখানে সামরিক নীতিতে, অর্থনীতিতে যা কিছু ঘটুক তার কিছু প্রভাব কম বেশি সারা বিশ্বের সব দেশেই পড়ে, প্রভাব পড়বে, সেটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং আজকে গত 6 জানুয়ারি আমরা যেটা দেখলাম টেলিভিশনের সুবাদে, मार्किन जुक्तराष्ट्रेर गणतंत्रेर प्रतीक आइकन जेटाके बला हय कैपिटल हिल एटा एटा मार्किन जुक्तराष्ट्रेर हाउस अफ रिप्रेजेंटेटिभेर सदस्यगण एबं सेनेटेर सदस्यगण तारा ओखाने बसेन एबं गणतंत्रेर प्रतीक बला हय आमेरिकार गर्व एटा तारा एतदिन धरे एटार गर्व करतो एबं एटाई सिम्बल हिसेबे सारा पृथिबीते किन्तु टेलिभिशने मिडियाय सब समय देखानो हय एई जे व्हाइट गम्बुजेर मतो एई बिल्डिंगटा आज के से बिल्डिंग एर भितर ढुके एकजन स्वयं सिटिंग राष्ट्रपतिर इन्स्टिगेशन ना सरासरि हुकुमे भितरे ढुके चेयर टेबिल भांगा थेके शुरू करे तादेर भाइस प्रेसिडेंट के स्कट करे बेर करते हयेछे तारपरे कॉग्रेसर जिनि सभानेत्री आछेन नेंसी पेलोसी ताके स्कट करे बेर करते हयेछे केउ केउ कॉग्रेस सदस्यरा बेर हये पालाबार चेष्टा करेछेन एटी एकटा नजिरबिहीन घटना एटी अमेरिका के आमी बोलबो जे तादेर जन्य एकटा कलंकजनक अध्याय रचित हलो एबं आगामीते अवश्यई एटार प्रभाव पड़बे कोथाय सेटी एकटु बोली आपनि प्रभाव एशिया आफ्रिकाते एटा कम पड़बे एटार प्रभाव पड़बे यूरोपे पश्चिमा विश्वे जेखाने आमरा देखछि जे व्हाइट सुप्रिमेसि डानपंथीदेर उत्थान किन्तु क्रमशः बाड़छे एबं सेई बाड़न्त डानपंथी संघ श्रेष्ठत्वबादीदेर जे एकटा स्लोगान ट्राम्प दिये एई सब घटना घटालेन एबं गत 4 बछरे जा घटियेछेन तार प्रभाव यूरोपे पड़ते पारे एई यूरोपे जे समस्त डानपंथी उग्रवादीरा रयेछेन सुतरां सेटी जखन पड़बे संगत कारणेई सारा विश्वे तार एकटा बिरूप प्रभाव पड़बे एटी अस्वीकार करार उपाय नाई सुतरां आमेरिकार एई घटनार मध्य दिये शुधु आमेरिकार एकटा कलंक ना एटार কেউ কেউ বিশেষজ্ঞরা বলছেন যেটা আমি শুনেছি আমেরিকার এবং কানাডার প্রবল বিশেষজ্ঞগণ বলছেন যেটা আমেরিকার তাদের এত বছর ধরে লালিত পালিত যে শক্তি তাদের যে গণতান্ত্রিক শক্তি সেই শক্তির উপরে যে আঘাতটা এলো সেই আঘাতটা তাদের যে অবনমন অর্থাৎ ডিক্লাইনিং অফ আমেরিকা তারা বলছেন ডিক্লাইনিং অফ আমেরিকা বোধহয় শুরু হয়ে গেল এবং এই ডিক্লাইন অফ আমেরিকা যে শুরু হলো এই যে গ্রাফ যে নিচের দিকে নেমে যাওয়া শুরু হলো এর থেকে আমেরিকাকে আবার রিকভার করে তার অরিজিনাল জায়গায় নিয়ে যাবে কিনা সেই সন্দেহটা প্রকাশ করছেন সবাই কারণ যার হুকুমে এই কাজটি হয়েছে 4 বছরের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তার এই নির্বাচনে তিনি হেরে গেছেন কিন্তু যদি আমরা দেখি 2016 সালে তিনি যে ভোট পেয়েছিলেন তার থেকে 3% ভোট তিনি আরো বেশি পেয়েছেন তার মানে কি আমেরিকার ভিতরে হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী যে সন্ত্রাসী গোষ্ঠী তাদের কিন্তু উত্থান ঘটছেন এবং পোলারাইজেশন চলছে এটি যদি চলে তাহলে সারা বিশ্বের অবশ্য চিন্তিত হওয়ার কারণ রয়েছে কারণ আমেরিকা সারা বিশ্ব থাকে না বাংলাদেশের মানুষও থাকে ওখানে কিন্তু আমরা দেখেছি যখন তখন এই যে শুটিং এর ঘটনা ঘটে হোয়াইট সুপ্রিমেসির কারণেই শুটিং এর ঘটনা ঘটে সাধারণ মানুষকে সাধারণ মানুষ নিহত হয় ইভেন্ট টু এক্সট্রা স্কুল কলেজের ভিতরে শুটিং ঘটে ছাত্ররা নিহত হয় সুতরাং এইটাতে সারা বিশ্বের মানুষ যেহেতু রেসিডেন্ট হিসাবে ওখানে ডায়াসপোরা থাকে বাংলাদেশের ডায়াসপোরা যেরকম আছে সুতরাং এইসব ঘটনায় আমরা কিন্তু উদ্বিগ্ন আমাদেরও ছেলে মেয়ে আমেরিকাতে আছে সারাক্ষণ আমরা যেমন এই COVID-19 এ আমেরিকা যে ঘটনা ঘটেছে যে বিপর্যয় ঘটেছে সেটা নিয়ে যেমন উদ্বিগ্ন এই যে ঘটনা আমেরিকায় ঘটলো সংগত কারণে আমরা বাংলাদেশের একজন নাগরিক আমেরিকার অভ্যন্তরীণ যে পলিটিক্স সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার কথা নয় কিন্তু তার যে প্রভাব অন্যান্য দেশে পড়বে আমাদের দেশে পড়বে আমাদের যে ডায়াসপোরা রয়েছে আমাদের সন্তানরা রয়েছে তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু আমরা শঙ্কিত সুতরাং এটাকে শুধু আমেরিকার ব্যাপার নয় এটা সারা বিশ্বের একটি বিষয় যা ঘটে গেল सारा विश्व जे जिओ पलिटिक्स एवं पलिटिक्स आछे तार ऊपर एर बिरूप प्रभाव आगामी तो हयतो आमादेरके देखते हबे तबे आमरा अनेकेई आशाबाद व्यक्त करछे नूतन प्रेसिडेंट जानुआरी 20 तारिखे क्षमताय नेওয়ার পরে হয়তো অনেক কিছু পরিবর্তন হবে বাট খুব বেশি আশা করা বোধহয় ঠিক হবে না খুব বেশি আশা করা ঠিক হবে না আমি অন্তত আই ওয়ান্ট টু কিপ মাই ফিঙ্গার ক্লোজড টিল নাও কারণ খুব আমেরিকার রাজনীতি এবং আমেরিকার বাইরের বিশেষ করে ফরেন পলিসি এবং মিলিটারি পলিসি কিন্তু বিহাইন্ড দ্য সিন ইনভিজিবল যে শক্তি আছে কর্পোরেট হাউসগুলা অস্ত্র ব্যবসায়ীগুলা এই তারাই কিন্তু প্রধানত নিয়ন্ত্রণ করেন সুতরাং তারা সব সময় চাইবেন একটি হট্টগোল বাজিয়ে রাখতে, বিশ্বে সংঘাত বাজিয়ে রাখতে, বিশ্বে দ্বন্দ্ব বাজিয়ে রাখতে, তাহলে তাদের অস্ত্র ব্যবসার প্রসার ঘটে। আপনি যদি গত 10 বছর হিসেবে আমরা নিয়েছি, আমরা সবাই অস্ত্র ব্যবসা, অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে কথা বলছি সারা বিশ্বব্যাপী, কিন্তু তারপরেও গত 10 বছরে 10% অস্ত্র ব্যবসা বেড়েছে, অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে, কমেনি। সুতরাং আগামী দিনে কি হবে সেটি নিয়ে আমাদের সন্দেহ প্রবণতা যেমন প্রচুর রয়েছে, তবে আমরা দেখার অপেক্ষা কি ঘটে। আমরা আশা করি সামথিং ভালো কিছু হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। জি, আমি আপনার কাছে আসবো। জনাব আবুল হাসান চৌধুরী, খুব বেশি কিছু আশা করার নেই ক্ষমতার পালাবদলের পরও, এটি বলছেন জনাব মোহাম্মদ আলী শিকদার, কি বলবেন আপনি? সাধারণভাবে আমি শিকদার ভাইয়ের বিশ্লেষণ আগেও পড়েছি, শুনেছি, তার সাথে আমি একমত পোষণ করছি, কিন্তু আমি আশায় আমার মনটা বাঁধতে চাই যে বাইডেন যথেষ্ট সুযোগ হয়েছে তার শিক্ষা গ্রহণ করা। দেখেন, এই আলোচনা শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল যে ট্রাম্প কিন্তু সত্যি সত্যি একজন ঐতিহাসিক রাষ্ট্রপতি হতে পারতেন, সেরকম একটা মনোবল, সেরকম একটা জোর তার ভিতরে ছিল, কিন্তু এই জোরটাকে অপশক্তিতে তিনি রূপান্তরিত করেছেন। তিনি অসুরে নিজেকে পরিণত করেছেন। তার যে শক্তি ছিল সেটাকে নিয়ে দাঁড়ালে তিনি এই কাঠামোর কিছুটা পরিবর্তন, যে কথাটা তিনি আজকে বলছেন, এই বোধগম্য কি এখন হলো? তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে আমার সাথে নাই, কারণ আমার নেতৃত্বে আমি দেশে দেশে যুদ্ধ করিনি। অর্থাৎ যে কথাটা আমরা জানি, আমাদের অত্যন্ত সম্মানিত বিশ্লেষক জেনারেল শিকদার বলেছেন, মানিক ভাই বলেছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল ব্যাপারটাই হচ্ছে আপনার ওখানকার যে ওয়ার মেশিনে, আপনার এই যে মিলিটারি কমপ্লেক্স, এই মিলিটারি ইন্ডাস্ট্রি, মিলিটারি কমপ্লেক্সটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ব্যাপারে প্রভাবান্বিত করে। এমন একটা সময় ছিল যখন তারা কোনো কোনো দেশে তাদের দৃষ্টিতে তৃতীয় বিশ্ব, আমি তৃতীয় বিশ্বটা অস্বীকার করবো না, তারাই এখন তৃতীয় বিশ্ব, দেশে কু করে তারপরে প্রেসিডেন্টকে বলতো যে স্যার আমরা কিন্তু এই দেশে একটা কু সংগঠিত করে এসেছি। আমরা 2000 দশক দেখি, 60-এর দশক দেখি, তারা যেভাবে আপনার আইয়ুব খানকে দিয়ে পাকিস্তান টেক ওভার করালো, এইসব ইতিহাস আমরা জানি। তো এই যে আপনার মিলিটারি বিউরোক্রেসি কমপ্লেক্স এন্ড মিলিটারি কর্পোরেট আপনার যে লিঙ্কেজ মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এটার থেকে যদি বাইডেন একেবারে হুট করে বেরিয়ে আসতে পারবেন এটা আমি মনে করি না, কিন্তু বারবার কিছুটা প্রচেষ্টা যদি নেন, কারণ এই জঘন্য ট্রাম্পের কার্যকলাপের পর তার হাতে সুযোগ আছে। জি, আমাদের হাতে সময় নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আর আপনার 1 মিনিটে আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। ওকে, আমার অনুজ সম এবং 71-এ বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে আমরা দিল্লিতে যে বাংলাদেশের মুক্তি আন্দোলন করেছিলাম একত্রে, সেই প্রাক্তন মন্ত্রী কায়সার অনেকগুলো উপমা দিলেন যেগুলোর সাথে আমি পুরোপুরি একমত। আমরা যদি 71-এ মার্কিন ভূমিকা দেখি তাহলে দেখতে পাবো যে এটি একটি কমপ্লিটলি ডিভাইডেড নেশন, কিন্তু একটা বিরাট অংশ জনগণের, একটা বিরাট অংশ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যার একটি প্রমাণ হচ্ছে সেই 71-এ যে বাংলাদেশ কনসার্ট হয়েছিল সেখানে লক্ষ মানুষের বেশি উপস্থিতি, এবং একই এডওয়ার্ড কেনেডির সমর্থন সেটি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি সেই সরকার পাকিস্তানকে। অনেক ধন্যবাদ যারা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অনেক ধন্যবাদ। আর শেষ করতে হচ্ছে, আরও বিশ্লেষণ শুনতে আপনারা, আরও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।